আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আপনাদের সাথে আরও একটি ডিজাইনের ড্রয়িং টিউটোরিয়াল শেয়ার করব। তো আমি এখানে মোটামুটিভাবে আমার মন মতো ড্রাফট করে রেখেছি, এলোমেলোভাবে যাই হোক, এখন এটাকে সুন্দর করে আপনাদের সামনে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এটার কাজটা আমি করব মূলত রিবন দিয়ে, এটা আমি রিবন দিয়ে যেহেতু কাজটা করব তাই এটা আসলে একদম কি বলে একদম শেপ অনুযায়ী এটা ড্রয়িং না করলেও হয়। রিবনের কাজগুলো মানে মোটামুটি আপনি একটা শেপ করে করে ড্রয়িংটা করবেন, যে এই দিক দিয়ে আমার একটা পাপড়ি উঠবে বা এখান দিয়ে আমার একটা পাতা উঠবে, এভাবে করে মোটামুটিভাবে ড্রয়িংটা করে নিলে হয়। রিবনের ক্ষেত্রে অতটা একদম সুতার ক্ষেত্রে আমরা যেভাবে অঙ্কন করি ওইভাবে রিবনের কাজের ক্ষেত্রে সেভাবে না আঁকলেও কিন্তু হয়ে যায়। এটা যখন আপনাদের আবার আমি সেলাই টিউটোরিয়ালটা দেখাবো তখন বুঝতে পারবেন যে জাস্ট এইভাবে দাগ দিয়েই কেন এটা আমি করছি, ফুলের শেপ তো আসলে হলো না বা বোঝা গেল না এটা কেমন হচ্ছে বা কী ধরনের ফুল। তো আমি মূলত আমার রিবনের কাজগুলোর জন্য এভাবে ড্রয়িং করে থাকি, তত বেশি আমি ফ্লাওয়ারের শেপটা ক্রিয়েট করি না, অযথা সময় নষ্ট হয় আমার কাছে এমন মনে হয়। এখানে যে ছোট ছোট গোলগুলো দিচ্ছি, গোল সার্কেলগুলো, এখানেতে আমি ছোট ছোট করে আর কি ফুলের মতো করে দিব, বা যেটাকে কলিও বলতে পারেন, এর জন্য এটা জাস্ট এভাবেই রেখে দিলাম। আর এখানে আমি পাতা দিব এভাবে এভাবে করে, এখানে খুব চিকন চিকন করে পাতা দিয়ে আমি ডিজাইন করব। সেভাবে আমি জিনিসটা এঁকে নিলাম। তো আপনারা আগে চেষ্টা করবেন পেন্সিল দিয়ে বা যে কোনোভাবে মানে শুরুতে ড্রাফট করে নেওয়ার, আর ড্রাফট করার ক্ষেত্রে আমরা পেন্সিলটা তো ইউজ করে থাকি। তারপর আপনার যদি মনে হয় যে না কাজ করার জন্য আমার আর একটু গাঢ় করে আঁকতে হবে, তখন আপনি এটার উপরে কলম বা গ্লিটার পেন যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করে আরেকবার সুন্দর করে অঙ্কন করে নেবেন। আর যারা আমার মতো মনে করেন যে না অত ড্রাফট করার প্রয়োজন নাই, তারা সরাসরি কলম দিয়ে এঁকে নেবেন। আমি যেহেতু এখানে ভিডিও করছি তাই আগে আমি আমার ভিডিওর সুবিধার্থে এখানে শুরুতে একটু ড্রাফট করে নিয়েছি, ঠিক আছে। এমনিতে আমি সরাসরি কলম দিয়ে এঁকে নিই। তো ড্রয়িংটা করার ক্ষেত্রে একটু ধৈর্য ধরে আঁকবেন, তাহলে দেখবেন যে আপনার কাজ করার সময় কোনো ভুলভ্রান্তি হবে না। তো এটাই হচ্ছে ব্যাপার, হাতের কাজটা যে যত বেশি ধৈর্য দেখাবে তার কাজটা ঠিক ততটাই কিন্তু সুন্দর হবে। গোল সার্কেলগুলোতে আমি ফুল বা কলির মতো করে মানে ফুল শেপের সাথে একটু ছোটো করে ফুল ক্রিয়েট করে দিব, সেই জন্য জাস্ট সার্কেল দিয়েই আমি করে রাখলাম। যেহেতু বলেছি রিবনের কাজে একদম ফুলের শেপ করে আঁকার কোনো প্রয়োজন নাই, এটার ডিজাইনটি অনেকটা নেকলেসের মতো, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে ডিজাইনটা কেমন। একটা বেবি ফ্রকে আমি ড্রটা করছি, আপনারা চাইলে কিন্তু একটা কামিজের জন্য ডিজাইনটা করতে পারেন, কামিজ কুর্তি ঠিক আছে তার জন্য করতে পারেন। এখন হয়তোবা বুঝবেন না যে আসলে ডিজাইনটা কেমন হচ্ছে, বাট যখন আমি এটার সেলাই টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, কারণ রিবনের ডিজাইনগুলোতে আমরা অত বেশি কি বলে এটাকে অঙ্কন করি না বা করার প্রয়োজন হয় না আসলে। এই জন্য জাস্ট এখানে এভাবে শেপ ক্রিয়েট করেই আমরা কাজটা করে থাকি, এই জন্য যখন ড্রয়িংটা করা হয় রিবনের কাজের ক্ষেত্রে তখন অতটা বোঝাও যায় না যে আসলে এটা কী হচ্ছে বা এটা কেমন কাজ হচ্ছে এমন মনে হচ্ছে, তাই না। যাই হোক, যখন আপনাদের সাথে ডিজাইনটা সেলাই টিউটোরিয়াল যখন আবার দেখানো হবে তখন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। আর সেজন্য কি করতে হবে, আমার পরবর্তী ভিডিও আসার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এটা যে আবুটার অর্ডার, তিনি বলেছিলেন রিবন দিয়ে কাজ করিয়ে দেওয়ার জন্য, তাই এটা কাজটা রিবন দিয়েই করা হবে। আর হচ্ছে তিনি
ঠিক যেমনটা যে কালারে চেয়েছেন সেই কালারই করার চেষ্টা করছি। হলুদ কালার জামা, এটা একটা কুসুম হলুদ রঙের জামা। এখানে রিবনটা হয়তো বা ইউজ করা হবে বেবি পিঙ্ক, এবং একটা ম্যাজেন্টা টাইপের রিবন দিয়ে আমি কাজটা করব ইনশাল্লাহ। তখন আপনারা দেখতে পারবেন যে কাজটা কতটা ফুটে উঠবে। এখানেও আমি ছোটো ছোটো করে ফুলের মতো করে কলি বা ছোটো করে ফুল দিয়ে দিব। ঠিক আছে, তো এই গেল আমার গলার ডিজাইনটা। ওকে, এখন দেখুন এটার নিচেও কিন্তু ডিজাইন আছে, সেটা এখন আপনাদের সাথে আমি দেখাচ্ছি। খুব দ্রুত করে একে আপনাদেরকে আমি ফুল ডিজাইনটা দেখিয়ে দেব, কেমন? আমি আগেই বলেছি যেহেতু এটা রিবন ওয়ার্কের জন্য ডিজাইনটা আঁকা হচ্ছে, তাই এটা শেপ দেখে হয়তো আপনাদের কাছে এখন ভালো নাও লাগতে পারে। যাই হোক, আশা করব যখন এটা সেলাই টিউটোরিয়াল আমি আবার দেখাবো তখন আপনারা অবশ্যই এটাকে পছন্দ করবেন। এখন পছন্দ করবেন কিনা আমি জানি না, বাট আই এম নট শিওর, কিন্তু ডিজাইনটা কাজ করার পর দেখানোর পর ইনশাল্লাহ আপনারা অবশ্যই পছন্দ করবেন। এভাবে ক্রস করে দিচ্ছি কারণ আমার রিবনটা হয়তো এভাবেই আসবে কাজ করার সময়, তাই আমি এভাবেই এখন এঁকে নিলাম। এখানে দিব পাতা, এখানে ছোট ছোট করে ফুলের পাপড়ি দিতে পারি অথবা কলি, যাই হোক কিছু একটা দিব। এখানে আরও এক লাইনের পাতা দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে করে পুরো ডিজাইনটা আমি এঁকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হলো আমার পুরো ডিজাইনটা, এটা হচ্ছে নিচের ডিজাইনটা, এই যে দেখুন এখন সম্পূর্ণরূপে এঁকে নিলাম। এইভাবে করে পুরোটা কাজ রিবন দিয়ে করা হবে, যাকে বলা হয় রিবন এমব্রয়ডারি। ওকে, তো আজকে তাহলে এ পর্যন্তই। ডিজাইনটি ইনশাল্লাহ ভালো লাগবে তখন যখন আমি এটার কাজটা পুরোপুরি করে দেখাবো। সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকে তাহলে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।